তো শুরু করা যাক। শান্ত নিরিবিলি এই মফস্বল এলাকাটির নাম মধুপুর, আর আমাদের এই গল্প এখানেই থাকে একটি ছেলেকে। এটা হলো দীপুর বাড়ি। এই বাড়িতে দীপু ও তার বাবা থাকেন। মধ্যবিত্ত এই পরিবারে বাড়ির সব কাজই দীপুর বাবা একাই করে থাকেন। প্রতিদিন সকালে উঠে তিনি খাবার বানিয়ে কাজে বেরোবার আগে দীপুকে ডেকে দিয়ে যান। দীপু উঠে পড়, আমি আসছি। দীপু এখন স্কুলে গিয়ে হেডমাস্টার তারক বাবুর সাথে দেখা করে। অঙ্কে ভালো হওয়ায় দীপু তার প্রিয় ছাত্র, কিন্তু অঙ্ক ছাড়া বাকি সব বিষয়েতেই দীপু প্রতিবার ফেল করে। অঙ্কে ভালো হওয়ার জন্য প্রতি বছরই তারক বাবু তাকে ক্লাসে তুলে দেন, কিন্তু স্যার আসবো। দেখ দীপু, এবার কিন্তু তোর ক্লাস 10, এবার কিন্তু সব বিষয়ে তোকে নিজেকে পাশ করতে হবে। তারকবাবুর সব কথা শুনে দীপু ভারী সমস্যায় পড়ে। সে তো অঙ্ক ছাড়া কোনোদিনও কিছু করেনি। অনেক ভাবনা চিন্তা করার পর দীপুর মাথায় একটা বুদ্ধি এলো। সে ঠিক করলো, বাংলা স্যার রথিনবাবুর সাথে দেখা করে সে বাংলা দিয়েই অন্য বিষয়গুলো পড়া শুরু করবে। হঠাৎ আমার কথা মনে পড়লো, আমি তো বাংলা পড়াই বাবা। আর তোর কারবার তো শুধু অঙ্ক নিয়ে। হ্যাঁ স্যার, মানে সেটাই দরকার ছিল, যদি একটু বলে দেন কি কি পড়তে হবে। তোর মাথায় অঙ্কর জঙ্গল হয়ে রয়েছে, যদি অন্য বিষয়ে পড়তে চাস তাহলে প্রথমে তোকে সেই জঙ্গল কেটে সাফ করতে হবে। দীপু সেদিন বাড়ি ফিরে আর অঙ্ক না করে অন্য বিষয়গুলো পড়ার চেষ্টা করল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। এইভাবে দেখতে দেখতে 12টা মাস চলে গেল, আর টেস্ট পরীক্ষার দিনও চলে এলো। হেই হাই হাই হেই, চুপ কর, তোরা খাতা দেব। অঙ্ক পরীক্ষা ছাড়া পরীক্ষার বাকি দিনগুলো শেষই অন্যান্য বারের মতোই আঁকিবুকি কেটে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলেই কাটালো, আর এইভাবেই তার টেস্ট পরীক্ষাটা শেষ হলো। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসে। সব বিষয়গুলোতে লাল দাগ দেখে সে রাগে দুঃখে কষ্টে ছুটতে স্কুল থেকে বেরিয়ে যায়। সে খুব জোর সাইকেল চালাতে থাকে। চালাতে চালাতে সে গিয়ে পৌঁছে সেই পুরনো মন্দিরটা, যেখানে ছোটবেলায় তার মা তাকে নিয়ে আসত। আরে আপনি কি, মানে আপনি কে? আমি সংখ্যা, আমি অঙ্ক, আমি সমস্যা, আমি সমাধান, আমি সব। মানে আপনি কি অঙ্কের ভগবান? না, আমি ভগবান না। আমি কি তা তুমি বুঝবে না। আমি তোমার অঙ্ক বুদ্ধিতে সন্তুষ্ট, তাই আমি এসেছি তোমার ইচ্ছা পূরণ করতে। কি চাও বলো। আসলে অঙ্ক ছাড়া তুমি যা চাও তা পাবার জন্য তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। মানে অঙ্ক ছাড়া অন্য বিষয়গুলোকে তোমার মাথায় ঢোকার জায়গা তোমার নিজেকে করে দিতে হবে। কিন্তু যে কাজই করতে যাচ্ছ শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই হবে। দীপু ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে, সে বাড়ি ফিরে গেল। সেদিন কি ঘটেছিল সেটা একমাত্র দীপুই জানে। সেটা কি স্বপ্ন ছিল না সত্যি? তারপর দীপু পরের বছরের পরীক্ষার জন্য তৈরি হতে থাকে। এইভাবে দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়, কিন্তু এবার
দীপু পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়। এরপর দীপু সব বিষয়ে খুব ভালো পরীক্ষা দেয়। শেষ পর্যন্ত রেজাল্টের দিন গিয়ে সে দেখে যে সে খুব ভালোই রেজাল্ট করেছে। তখন সে বুঝতে পারে সংখ্যাদত্তের সেই কথা, নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি সফল হবেই হবে।